আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে এই মুহূর্তে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ টোয়েন্টি ফোর পর্দায় সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের আয়োজন আজ পনেরোই আগস্ট এই দিনে জাতির জনক স্বাধীনতা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারের সদস্য সহ নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন জালেমদের সেই নিষ্ঠুরতা থেকে শিশু পর্যন্ত রেহাই পায়নি চলুন মহান আল্লাহ তালার কাছে আমরা সকলে দোয়া করি আল্লাহ তালা যেন ওনাদেরকে জান্নাতের আলা মাকাম দান করুন আমিন আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো শহীদের মর্যাদা এবং আর অন্যান্য বিষয় থাকবে আপনি চাইলে আমাদের সাথে অংশ গ্রহণ করবেন এই বিষয়ের উপরে অথবা জীবন ঘনিষ্ঠমূলক যে কোনো প্রশ্ন নিয়ে আপনি আমাদের সাথে কথা বলবেন চেষ্টা করব তার যথাযথ সমাধান দেওয়ার জন্য কোরআন সুন্নার আলোকে আজকে যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন সকলের পরিচিত মুখ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুবক্তা আরি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলা আলী আপনি কেমন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দর্শক শহীদের মর্যাদা অনেক উপরে শহীদ কাকে বলা হয় তাদের মর্যাদা কোথায় এই সম্পর্কে মৌলিকভাবে আজকে আমাদের আলোচনা জাতির জনক স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মমভাবে শাহাদত বরণ করেছেন আমরা শাহাদাত নিয়ে আলোচনা করব। তিনি দেশ ও জাতির ইসলামের বহু খাদমত করেছেন মহতারম আপনার কাছে যে বিষয়গুলো আজকে আমি জানব যে বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য কি না করেছেন সেটা নেয় স্পষ্ট আজহার মিনা শামস আহ বলার কোনো অপেক্ষা রাখে না ইসলামেরও বহু খাদমত করেছেন আপনি জানেন আপনি জানেন যে টঙ্গি বিশ্ব ইজতেমার জায়গা তিনি বরাদ্দ দিয়েছেন কাকরাইলের জায়গা তিনি বরাদ্দ দিয়েছেন এবং ইসলামিক ফাউন্ডেশন এই সম্পর্কে আপনার কাছে আমরা বিস্তারিত শুনতে চাই الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم دور روكاتير دشير بدشير شبايكي নিউজ টোয়েন্টি ফোর থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সব থেকে বেশি আকর্ষণীয় আজকের একটি আলোচ্য বিষয় শহীদের মর্যাদা এবং আজকের যে দিনটি স্মরণীয় বরণীয় করণীয় এমনকি করণীয় কি এটার মধ্যে আছে আমরা কিছু কিছু জিনিস যে সত্যটাকে বলতেই হবে এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাত হক কবিল তু মিথ্যার সাথে মিশ্রিত করো না আর জেনে শুনে সত্যকে লোকাবার চেষ্টা করো না তাহলে আজকের যে সত্যটি এটা আমি আপনি আমরা আপনারা সারা পৃথিবী ব্যাপী। স্বীকার করছেন যে জাতির জনক হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি শতাব্দী নয় কাল ধরে নয় কাল যে নামটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে থাকবেও অনন্তকাল সেটাই হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি কোনো দলীয় কথা বলছি না নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি আমি জোর গোলায় বলতে চাই তাহলে বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয় বঙ্গবন্ধু এই দেশ এবং এই জাতির জন্যে কারণ তিরিশ লক্ষ লোকের শহীদের বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছে আমি যদি জোর গলায় বলি সবাই স্বীকার করবেন দেশের জন্য স্বাধীনতার জন্য মানুষ মৃত্যুবরণ করে নাই মানুষ মৃত্যুবরণ করেছে বঙ্গবন্ধুর জন্যে কিরকম মৃত্যুবরণ করেছেন দেশ চলছে অন্য একটা সরকারের অধীনে কিন্তু বঙ্গবন্ধু বলছে আজকে অফিস চলবে না আজকে ব্যাংক দশটার থেকে বারোটা পর্যন্ত খোলা থাকবে। আজকে অগণিত লোক তোমরা রাস্তায় দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে আছে অথচ সরকার আরেকটা কথা চলছে আমরা বাকি আলোচনা শুনবো বড় চমৎকার আলোচনা আপনি করছেন আমাদের যেতে হয় দর্শকদের কাছে জি আসসালামু আলাইকুম দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন জি প্রশ্ন করুন জি প্রশ্ন হচ্ছে হুজুর আপনার চ্যানেল আমি দেখি অনেক দিন পর্যন্ত আমার কাছে খুব ভালো লাগছে আজকে কারি দেখি আরো ভালো লাগছে বুঝছেন আমার স্বামী হসপিটালে মারা গেছে সেখানে আমার ছেলেটা আসছিল তারপরে ও ডাক্তারদের সাথে দৌড়াদৌড়ি করছে আমি এই অবস্থায় আমার স্বামীর দুইটা পা সোজা করে বেঁধে দিচ্ছি মুখটা বেঁধে কেবলামুখী করছি অনেকে অনেকে যে আমার হবে জি বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করেছেন অনুষ্ঠানটি দেখেন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে বিষয়টি জানতে চেয়েছেন এটা তো না জেনে উনি করে ফেলেছেন না করাটা ভালো ছিল ভালো কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে চাইতে হবে তো শামিস্ট্রির বন্ধন এই বন্ধনকে কোনো ক্রমেই খন্ডনত করা যায় না উনি করে ফেলছেন অজানতে অতএব এখানে আল্লাহর কাছে নিশ্চয় ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ পাক ক্ষমাকে পছন্দ তো যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম জি তো আমি যে আয়াতটি তেলাবাদ করেছি ওলা ওয়ালা তাকুলু লিমান ইয়ুকাতালু ফী সাবীলিল্লাহ আমওয়াত আহিয়া উঁ আল্লা কিল্লা তা শহর আল্লাহ বলছেন এখানে যে যারা দেশের জন্যে মানুষের জন্যে দেশ এবং জাতির জন্যে কেউ যদি মৃত্যুবরণ করে তাকে মৃত্যু বলো না সে মৃত্যু নয় সে শহীদ আপনার মর্যাদা শহীদের মর্যাদার সাথে এই আয়াতের মিল কেমন রয়েছে তো তারা শহীদ তাহলে বঙ্গবন্ধুর যে শাহাদাত বরণটা আমি শাহাদাত বরণ বলছি এটা এই জন্য যে তাকে যে নির্মমভাবে শহীদ হতে হয়েছে আপনি নিজে একটু আগে ঘোষণা করেছেন যে নাবালক একটি শিশু সন্তান সে পর্যন্ত রেহাই পায় নিষ্ঠুরতা নিষ্ঠুরতা না এটা অমানবিক বর্বরতা সারা পৃথিবীর নৈতিক মান উন্নয়নকে তারা কিভাবে বিসর্জন দিয়েছে মানবতা বলতে কিছুই রাখিনি এখানে কেন এই দেশটি স্বাধীন কে করলেন এই দেশের জন্য কম করেছেন তার কথা কি আপনি এইভাবেই মনে করলেন এইভাবেই কি তাকে যা দিলেন না বঙ্গবন্ধুর যেই আত্মত্যাগ যে কোরবানি শুধু তিনি একা নন তার সহধর্ম তার অবস্থাটা চিন্তা করুন যে এমনও অবস্থা দেখা গেছে গ্রাম দেশ থেকে কর্মীরা এসছে বঙ্গবন্ধু এই সেই কথাবার্তা শেষ চলে যাচ্ছি তো আমি এসেছিলাম আমার বোনের বিয়ে হবে বিয়ের দাওয়াত দিতে বলে আচ্ছা আচ্ছা ভালো কথা তোমার বোনের বিয়ের দাওয়াত দিবে আচ্ছা বস তার মানে উনি বুঝে গেছেন কত বড় নেতা ছিলেন মানুষের কথা ভাষা বুঝতেন তিনি ইশারাতে উনি অনেক কিছু বুঝে যেতেন বোনের বিয়ে তার মানে কিছু দেন গিয়েছেন ঘরের ভিতরে যে নিজের স্ত্রীকে বললেন যে দেখো আমার কাছে তো টাকা পয়সা নেই তোমার কানের গলার স্বর্ণপাতি তো অনেক আছে একটা দেও পরে আমি তোমাকে বলে এইভাবে তো অনেকগুলোই তো আপনি দিয়েছেন তো একটা কানের ই বাকি আছে বলে হ্যাঁ ওইটাও দিয়ে দাও ওইটা এনে বলছে নাও তোমার বোনের জন্য আমি এটা শরিক থাকলাম এই হলো বঙ্গবন্ধু আর সেই বঙ্গবন্ধু হওয়াটা এত কি চারটিখানি কথা নিজের জীবনকে উৎসর্গ করার পরে সারা পৃথিবী ব্যাপী যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কথাটি যে এই কথাটা যে কত ধ্রুব সত্য এটার ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো সাহিত্যিক কোনো ভাষাবিদ কোনো চিন্তাবিদ এই যুগে এখনও জন্মই নেননি তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ হাজার বছরের বাঙালি বলাটাও ভুল এটা আরও অনেক কিছু তার জন্য রয়েছে এটা স্বীকার করতে হবে কারণ হাল জাজা উল হিসান ইল্লা হিসান আল্লাহ কোরআনে সুরা রহমানে বলে দিয়েছেন যে উত্তমের বদলা উত্তম হওয়া উচিত তাহলে উনি যে স্বাধীন করলেন স্বাধীনতার জন্য জীবন দিলেন সব কিছু করলেন সারাটা দেশের মানুষের মধ্যে স্বাধীনতার যে স্পৃহাটা জাগ্রত করলেন তার প্রতিদান কী এটা এই জন্য যারা ভুল করেছেন ক্ষমা তো কী করে পাবেন ক্ষমা আল্লাহর কাছে বারবার চাইলেও হবে না তবে বিচার তো হয়ে গেছে দু একজন কয়েকজন বাকি আছে তাদের বিচার তাদের কি কি করার তো করবেই কিন্তু আমরা যেই নিয়ামতকে হারিয়েছি সময় তো দেওয়া গেল না সময় দিলে এই দেশটাকে স্বর্ণের মতো করেই তিনি বাঁধিয়ে ঠিকঠাক করে যেতেন কারণ ওনার যে আন্তরিকতা যেই রকমের মানুষের জন্য দেশের জন্য যেই রকম ওনার চিন্তা চেতনা ছিল এটা ইতিহাস আজকে কি প্রমাণ করে ইতিহাস থেকে জানতে চাইলে আমাদের মন কি বলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী নিজের পিতার কথা যখন বলেন আমি অনেক সময় লক্ষ্য করে দেখেছি আপনিও হয়তো এই ব্যাপারে একমত থাকবেন নিউজের মধ্যে কোনো ঘটনায় হয়তো পিতার কথা চলে এসছেন ওনার চোখে পানি শোভা কারণ কারণ কি পিতার সাথে এমনিতে মেয়েদের একটা আলাদা সম্পর্ক থাকে তারপরে আর পিতাটা কেমন পিতা এই যে আপনি একটু আগে ঘোষণা দিলেন যে সপরিবারে শহীদ হয়ে গেছে তো আল্লাহ পাকের খাস মেহরবানি দুই বোন আল্লাহ রক্ষা করেছেন যদি না থাকতেন তাহলে অবস্থাটা কি হতো আজকে আপনি যে শহীদের মর্যাদার কথা বলেছেন এখানে হজরত মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তার একটি ছোট্ট কথা বলতে হয় বামা হাসারগার ফদা ফুদা ফরসদ দর জাবে উঁ শহীদে খনজারে এসকে আদ গাওয়া হে উঁ খুদ কাফন্দারম হাসরের ময়দানে এক ধরনের শহীদ রক্ত মাখা অবস্থায় উঠবে রক্ত অবস্থায় সেই খঞ্জর তরবারি ছুরি এগুলো বাধা থাকবে যাচ্ছে জান্নাতের দিকে আল্লাহ পাক ডেকে বলছেন এ ফিরেস তারা এদেরকে ডিস্টার্ব করো না বলে আল্লাহু প্রশ্ন কি প্রশ্ন করবে আচ্ছা বলো প্রশ্ন কি করতে চাও করো প্রশ্ন যে এমনিতে সাধারণত একটা তার জীবনটা কিভাবে চলছে এই সমস্ত প্রশ্নই হবে তখন শহীদ সেই ব্যক্তি জবাব দেয় এই ফিরস তারা তোমরা জবাব কি চাও কী প্রশ্ন করবে আমাদের শরীরে দেখো না রক্ত মাখা অবস্থায় খাঞ্জার নিয়ে সামনে যাচ্ছি হেঁটে যাচ্ছি মহান আল্লাহ সুবাহান হতা আলা আমাদেরকে দুনিয়া থাকতেই তো আমাদেরকে মর্যাদা দিয়েছেন আজকের তো প্রশ্নের কোনো প্রশ্নই আসে না তাহলে শহীদের মর্যাদা এতখানিক আল্লাহ পাক দিয়েছেন আর শহীদ কারা হয়েছেন যারা দেশকে ভালোবেসেছেন আর দেশকে ভালোবেসেছেন কিভাবে বুঝবো হুবুল ওয়াতানি মিনাল ইমান এই হাদিস থেকে দুটো অর্থ এখানে আছে অনেক ক্ষেত্রে বোঝা গেছে যে হাদিসেরও কিন্তু তফসির হয় কোরআনের যেমন তফসির হয় ব্যাখ্যা বিশ্লেষণ হয় তো এই হাদিসের ব্যাখ্যা এটাও বলা হয়েছে যে হুবুল ওয়াতানি মিনাল ইমান কবরকেও বোঝানো হয়েছে আবার দেশকে বোঝানো হয়েছে যে হুবুল ওয়াতানি মিনাল ইমান আমার দেশকে ভালোবাসা এটাও একটা ইমানের অঙ্গ ইমানের অনেকগুলো শাখা প্রশাখা আছে আমরা কোন দিকে যাব মানবতার করুণ আত্মনাদে ধরনীর আকাশ বাতাস বিষাক্ত প্রাচুর্যের মাঝেও আজ গোটা পৃথিবীর সমস্যার জর্জরিত গোটা দুনিয়ার দিকে আপনি দৃকপাত করেন দৃষ্ট হবে আজকে মানুষ অশান্ত কোনো কোথাও শান্তি পাচ্ছে না তার মধ্যে এই যে এই সমস্ত শাহাদত বার্ষিকী যখন আমাদের কাছে আসে জাতীয় সুখ দিবস যখন আমরা পালন করি চোখের এক ফোঁটা পানি দিয়ে কয়েকটি সোরায় খ্লাস তেলাওয়াত করে কয়েকবার সরা ফাতে তেলাওয়াত করে আল্লাহর কাছে যদি আমরা যে যেখানেই বসে আছি একেবারে আনুষ্ঠানিকভাবে হাত তুলতে হবে এমন কোনো কথা নেই সব থেকে বড় কথা এটাই যে আমাদের জন্য জাতির জনক যা কিছু দিয়ে গেলেন তিনি আজ আমাদের কাছে যখন নেই তাহলে তার জন্য আমরা আল্লাহর কাছে যদি দোয়া করা দোয়া করা আল্লাহর কাছে কিছু চাওয়া যদি চাইতে পারি তাহলে সুর রহমানের সেই আয়াতটা কাজে লাগবে যে হাল জাজা উল হিসান ইল্লাল হিসান উত্তমের বদলা উত্তম হওয়া উচিত তাহলে আজকে যদি আমরা ওনার জন্য একটু দোয়া করি সেটাই হবে আমাদের আমরা দোয়া করব আমি যে বিষয়টি আপনার কাছে এখন জানতে চাব যে বঙ্গবন্ধু দেশের জন্য করেছেন অনেক কিছু করেছেন যেগুলো কিছুটা আপনি বলেছেন আসলে এর থেকে অনেক বেশি তিনি দেশ ও জাতির জন্য করেছেন ইসলামের জন্য যে খেদমতগুলো করেছেন এ সম্পর্কে আমরা কিছু শুনবো আপনার কাছে যে ইসলামের জন্য একটু আগে আপনি বলেছেন যে টঙ্গির সেই এস্তেমার যে ময়দান এটা তো নেই তাছাড়া ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যেটা তিনি করে গেছেন এটা সব থেকে বেশি আকর্ষণীয় মানে একটা খেদমত এই ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করার পরে এই যে বাংলা জাতির যে আমাদের মাতৃভাষা বাংলা এই বাংলা ভাষায় যে কোরআন শরীফের তফসির কি অনেক হাদিস শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ বাংলাতে এটা একমাত্র ইসলামিক ফাউন্ডেশন করেছে অগণিত বই শুধু বই বহু খাতমত করেছে এবং মসজিদ মাদ্রাসা এবং সারা বাংলাদেশের আনাচে কানাচে অসহায় নিরপায় মানে যে ইমামদের যে একটা প্রশিক্ষণ কেন্দ্র এটাই এই বঙ্গবন্ধুর এই ইসলামিক ফাউন্ডেশন থেকে এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর জোর তাগিদে মসজিদ সমাজের মসজিদের ইমামদের জন্য মসজিদ ভিত্তিক যে আপনি অবাক হবেন যে প্রত্যেকটা মসজিদের ইমামরা কিন্তু ছোটোখাটো ডাক্তারও হয়ে গেছে তারা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে ইমাম ট্রেনিং হয় ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে যারা আসেন তাদেরকে ওই কেন্দ্রের মধ্যে একটা স্বাস্থ্যগত দিক থেকেও তাদেরকে একটা ট্রেনিং দেওয়া প্রশিক্ষণ দেওয়া হয় এবং মৎস্য কিভাবে। লালন পালন করতে হয় ব্যবসা বাণিজ্য অনেক কিছু এটা বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করার কোনো উপায় নেই সবথেকে আরও বেশি আকর্ষণীয় যে ও আইসির ইসলামী মহাসম্মেলন যা ছিল ওইখানে বজ্র কণ্ঠে যেই ধরনের কথাবার্তা বলেছিলেন যেমন আমরা ওই ওনার ভাষা সেই স্বাধীনতার যে বক্তব্যটা যেভাবে দেশকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহটার কথা চিন্তা করেন আল্লাহ নবী দিনের নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম কোনো এক কারণে ইনসা আল্লাহ বলতে তিনি স্মরণ ছিল না বিলম্ব করেছিলেন এই জন্য আসা বন্ধ এবং তার পরবর্তী জানা জানানো হয়েছে যে হে বন্ধু আপনি ইনশাআল্লাহ বলে ভুলে গিয়েছেন নাকি ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহটার কত বড় আমি তো মনে করি যে ওই যে এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ ওই ইনশাল্লার ভিতরে যে কি প্রেম ছিল কি জজবা ছিল কি জিহাদি মনোভাব ছিল ওটার মধ্যে কি ধরনের যে একটা মানসিকতা ছিল সেটা আজকে বিচার বিশ্লেষণ করলে বোঝা যায় যে ওই বক্তৃতার ভিতরে সেটা আমি বলছিলাম যে ওআইসির সম্মেলনে তিনি যখন গেলেন অনেকে না করেছেন কারো নাকে তিনি তোয়াক্কা করেননি তিনি শুধু আল্লাহর দিকে তাকিয়েছেন যে ওখানে ইসলামের কথাবার্তা হবে ওখানে আমি একটা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে আমার সেখানে যাওয়া দরকার কে রাগ করবে কে নাখুশ হবে সেই দিকটা তিনি দেখেন নাই আল্লাহর দিকে দেখেছেন বঙ্গবন্ধুর কতকগুলো জিনিস আছে উনি এমনই দৃপ্ত কণ্ঠে মানে বজ্র কণ্ঠে ধ্যর্থহীন ভাষায় তিনি কিছু জিনিস করেছেন যা দেশের জন্য মানুষের জন্য এমনকি ইসলামের জন্য ইসলামী কর্মসূচির জন্য অনেক বড়। উপকার করেছেন এটা অস্বীকার করার কোনো জো নেই সবথেকে বড় কথা হলো আমরা যদি দেখার মতো দেখি যে জিনিসটা কোনটা ভালো কোনটা খারাপ এই জন্য প্রথমে আমি ছোট্ট একটি আয়াতের কথা বলেছিলাম যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না আর জেনে শুনে সত্য কবে সত্যকে লোকাবা চেষ্টা করো না তাহলে আজকে এই জাতীয় শোক দিবস উপলক্ষে আমি যদি বঙ্গবন্ধুর কথা এতক্ষণ যাই বলেছি এটা তো একেবারে যে অনেক কিছু বলেছি তাও নয় এটা ওনার জীবনের উনি যা করেছেন উনি যা প্রাপ্য তার থেকে এই সামান্য কিছু বলা হয়েছে বলতে বলতে যদি সারা অনুষ্ঠান না সারা বছরও আমি শেষ করি কথা তো শেষ করা যাবে না ওনার জীবনে এত সব কিছু করে গেছেন যে বলে শেষ করার মতো না একটা কথাই আমাদেরকে স্বীকার করতে হবে যে বঙ্গবন্ধু দেশের জন্যে মানুষের জন্যে এই জাতির জন্য একটা আল্লাহর নিয়ামত ছিল এই নিয়ামতটা কি এটা আমি যদি আঙ্গুল দিয়ে দেখাই বঙ্গবন্ধু না থাকলে অনেকে সচিব হইতে পারতেন না জেনারেল হইতে পারতেন না মেজরও হওয়া দুষ্কর ছিল সচিব হওয়া তো আরও মুশকিল ছিল মন্ত্রী হওয়া তো আরও বেশি আমি যদি আমার লাইনে চিন্তা করি যে দেশ স্বাধীন না হলে আমি ইন্টারন্যাশনাল কোরআন রেডিং কম্পিটিশনে দুনিয়ার বহু দেশে গিয়েছি আমরা বাংলাদেশের থেকে কেউ যেতে পারতাম না সব চলে যেত পাকিস্তান থেকে তাহলে এটাও তো বঙ্গবন্ধুর অবদান এটাও তো আমাদের স্বীকার করতে হবে এই যে তবলিগের কথা আপনি বলছেন এস্তেমার জন্য অনেক সময় বাইরের থেকে জমাত আসা নিষেধ হয়ে যায় কিন্তু তবলিক জন্য বঙ্গবন্ধু এমন সিস্টেম করে গেছেন তবলিক ওলাদের জন্য কোনো রকমের নিষেধ শব্দটি নেই এটাও বঙ্গবন্ধুর একটি অনেক বড় অবদান এবং যে দাওয়াত যে যে করছেন সারা বিশ্বব্যাপী সহি লাইনে সহি ইলিয়াস রহমত উল্লাহ মাধ্যমে যে দাওয়াত তাবলিখ এসেছে এবং যে বিশাল জায়গা বরাদ্দ দিয়েছেন এখানে তো দেখুন এই যে লক্ষ লক্ষ মানুষের জমায়েত এখানে হয় প্রত্যেক বৎসরই হয় সেখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ জিকির আসকার তেলাওয়াত নামাজ ইত্যাদি দিয়েই কিন্তু দিন এবং রাত্র অতিবাহিত করেন তো যিনি যার মাধ্যমে যার উসিলায় এই জায়গাটা আসলো বরাদ্দ হলো সেই জায়গাতে বসে কিন্তু পবিত্র কোলারের তেলাওয়াত হচ্ছে নামাজ হচ্ছে জিকির আসকার হচ্ছে অবশ্যই অবশ্যই এই প্রত্যেক বছরে যে লক্ষ লক্ষ মানুষের সেখানে জিকির তেলাওয়াত কোরআন আরও যা কিছু আছে একটা অংশ তো যার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তো পাবেন তো কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই আরেকটি জিনিস আপনি বলেছেন নামটা উচ্চারণ করেছেন হজরতমুল্লাহ ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনার জীবনী যে উনি তবলিগের বাণী ছিলেন তবলিগের উনি স্রষ্টা ছিলেন তবলিগের উনি প্রধান ছিলেন উনার জীবনী যে হজরত মৌলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ অনেক বড় আলেম ছিলেন বহু বড় মুদিনাজ শরীফ থেকে হুজুর সাল্লা ইশারা দিয়েছেন যে তুমি ভারতে যাও যে দিন প্রচার করো তো উনি একদিন ছাত্র পড়াচ্ছিলেন হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে অনেকক্ষণ চোপ থাকলেন বলে হা ভাই চলো পড়ো মিলনে মিলনেওয়ালো কো মিল গিয়া তো বড় বড় আলিমরা বলছে হজুর কে মিল গিয়া কিসকো মিল গিয়া বলে সামনে চলো বলে নেই রাজার নহে করেন যে এক চিজ আসমানি ও বিলিয়াস কো মিল গিয়া ওই চিজটা কি সাদা একটা জিনিস সেটা আসমান থেকে আসছিল সেটাই মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আল্লাহ এর কাছে গেছেন সেই মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আল্লাহর যে এই তবলিক এই তবলিগের ব্যাপারে বাংলাদেশের এই যে ইস্তেমার কথা স্মরণ হলেই বঙ্গবন্ধুর কথা সবাইকে স্মরণ করতে হয় আমার আমাদের দোয়ার দরকার নেই যে সমস্ত কাজ যে সমস্ত স্বাক্ষর রেখে গেছেন ইসলামের জন্যে এই মসজিদের ইটার থেকে তবলিগ জমাতের সেই বিশ্ব ইস্তেমার মাটির থেকে ঘাস থেকে ওই এলাকার সেই জমিন থেকে দোয়া হবে বঙ্গবন্ধুর জন্যে এবং আপনি মনে করেন যে আজকে যে বঙ্গবন্ধুকে যেইভাবে নির্মমভাবে মানে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে এটা যদি আল্লাহ পাক পছন্দ করতেন তাহলে এইভাবে এর বিচার হতো না যেইভাবে বিচারগুলো হচ্ছে এত করে মনে হয় আল্লাহর দরবারে এটা না পছন্দ হয়ে গেছে আল্লাহ পাকের কাছে যাদের দ্বারা এই দেশের এত বড়ো একজন নেতার এত বড়ো অপমান হয়েছে তার জন্য তৌবা করতে হবে ক্ষমা চাইতে হবে জাতীয়ভাবে সবাইকে অনুতপ্ত হতে হবে এই অল্প কিছু অনুষ্ঠান করে আমরা ক্ষান্ত হয়ে যাব এতে জি মতারাম আমরা বাকি আলোচনা শুনবো আপনার কাছে এখন দর্শকের কাছে একটি প্রশ্ন নিয়ে নি আসসালামু আলাইকুম যে দর্শক নাম বলে প্রশ্ন করুন জি হুজুর আমি গাজীপুর থেকে বলছি জি জান্নাতে জি প্রশ্ন করুন সম্ভবত চেষ্টা করছেন লাইন পাচ্ছেন না তো চমৎকার আপনি বলেছেন আমরা এখন আসবো কাকরাইলেও তো বিশ্ব ইজতেমায় যেখানে সেখানে তো সারা বৎসরই কিন্তু মুসল্লিরা সেখানে যান এবং সেখানে অবস্থান করেন এখানে আরেকটি কথা আপনি নিশ্চয়ই জানেন অনেকে জানেন এই জন্য জানিয়ে দেওয়ার জন্য বলছি আমি এবার তবলিক জমাতের মধ্যে দুই দলের একটা মানে মনোমালিন্য আছে একটা মোটামুটি একটা দ্বন্দ্ব চলছে এখানেও সেই পিতার দৃষ্টিতে পিটার হক আদায় করতে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নিজের হস্তক্ষেপে কারণে ওই দুই দলের দ্বন্দ্বটা অনেকটা কমে গেছে এইটাও মাননীয় প্রধানমন্ত্রীর অসংক ধন্যবাদ অসংক জি জি যে উনি ওই এটা যদি না হতো তাহলে টঙ্গী ময়দানে যে একটা রণক্ষেত্র আল্লাহ তাআলা হেফাজত করেছেন ওনার ওনার বিচক্ষণতা অনেকটা স্থিতিল হয়ে গেছে এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে

কতটুকু আছে কোরআন এবং হাদিসে এ বিষয়টি আপনি জানতে চাচ্ছেন বুঝতে পেরেছেন যে বুঝতে পেরেছি আপনি তো যিনি বলেছেন আপনাকে অনেক কম করে বলছেন দুই শত বছর না সারা বছরও যদি আপনি নেক কামাই করতে চান সেটা সহি বুখারি শরীফের হাদিস আছে যে নাকি একবার হুজুর সাল্লাহ সাল্লামের উপরে দূরত পড়ে দশটি রহমত সঙ্গে সঙ্গে নাজিল হয়ে যায় সুবাহান আল্লাহ বিহামদিন সুবাহান তাহলে এর থেকে বড় কি আপনি দুইশো বছর না এর থেকে আরো অনেক বেশি বছর আপনি পাবেন মন রাখবেন অনেক বড় কারণ ইন আল্লাহ হিসাব আল্লাপের মালিক তো আল্লাহ পাক নবীকে যদি কেউ মোহব্বত করে দুরু শরীফ পড়েন তো পাক খুশি হন নবীর জন্য দুরুদ পড়লে পাক খুশি হয়ে তাকে বেশমার সংখ্যা না বেশমার সব দান করেন ধন্যবাদ এখানে আমাদের কারি সাহেব যে চমৎকার কথা বলেছেন শুক্রবারের যে কথাটি আপনি বলেছেন যে শুক্রবারের শরীফ পড়লে সব পাওয়া যায় আসলে শুক্রবারে যতটুকু আমরা পেয়েছি তা হল শুক্রবার দিন ফজিলতের দিন এজন্য দূরশ্বরীফ বেশি বেশি পড়া শুক্রবার দিন যত বেশি পারবেন আপনি দূরশ্বরীফ পড়বেন এতটুকু আমরা পেয়েছি দেখুন একবার দূরশ্বরীফ পড়লে যদি কি বলে দশটা নেকি পাওয়া যায় তার আপনি হিসাব করুন যে একশো বা দৈশ পড়লে কতটা নেকি পাওয়া যায় আর নেকি পাওয়া যায় আল্লাহ তালার ভান্ডারে তো কমতে নেই আমাদের কারি সাহেব বলেছেন যে বেগাইর হিসাব অর্থাৎ অসংখ্য অগণিত নেয়ামত আল্লাহ তালা আপনাকে দান করবেন দরশ্বরী পড়ার ফজিলত অনেক বেশি সেই দিন সেই বিষয় নিয়ে আমরা আরেকদিন ইনশাল্লাহ আলোচনা করব তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে স্বাধীনতা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অনেক সদস্য সহ দুটো বোন ছিলেন দেশের ছিলেন আল্লাহ রক্ষা তালা করেছেন এটার মানে আরেকটি কথা এখানে বলতে হবে যে রাখে আল্লাহ মারে আল্লাহ রাখে কে এটার জীবন্ত জ্বলন্ত প্রমাণ হলো মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার ছোট বোন ছোট বোন শেখ রেহানা তাদেরকে আল্লাহ পাক যদি কোন কৌশলে না সরিয়ে দিতেন তাহলে এই পুরা খানদান একেবারে ধ্বংস করে দিত আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরাও একমত আপনি যখন আপনার আব্বার কথা বলতে থাকেন আপনার আব্বা বটেই রাজনৈতিকভাবে উনি জাতির জনক সবাই তাকে রাজনৈতিকভাবে পিতা বলে স্বীকার করেন সবাই সন্তানেরা ওনার কথা স্মরণ করে দোয়াও করেন কখন কার দোয়া যে কবুল হবে কার দোয়া লাগবে আমরা তো কেউ জানি না তবে আমি সবাইকে অনুরোধ করব। নিরপেক্ষ দৃষ্টি নিয়ে সবাই যেন আমরা অন্তত বঙ্গবন্ধুর ক্ষেত্রে যেন আমরা এক হয়ে যাই যে ঠিকই ওনার চেষ্টা না থাকলে দেশটা স্বাধীন হতো না আর এই দেশ স্বাধীন না হলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হতাম এটা যিনি করে গেলেন তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন আপনি চিন্তা করলে অনেক দেশে জাতির জনক হয়েছেন কিন্তু বঙ্গবন্ধুর যেই জাতির জনকের যেই উপাধিটা এটা আপনি চিন্তা করেন সারাটা দুনিয়া ব্যাপী তাকে কিভাবে যে মানুষ স্মরণ করেছে তিনি যে কতটা অবদান রেখেছেন দেশের জন্য এটা আমরা এই স্বল্প পরিসরে আলোচনা করলে শেষ হবে না তবে আমার অনুরোধ থাকবে সবাই আমরা সব সময় যেন আমরা দোয়া করব আমরা এক্ষণে দোয়া কারি সাহেব চমৎকার আলোচনা আজকে আপনি আমাদেরকে উপহার দিয়েছেন আল্লাহ তালা আপনাকে বরকত দান করুন জবানে বরকত দান করুন হায়াতে বরকত দান করুন দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি শাহিদের মর্যাদা ঠিক এই দিনে জাতির জনক স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারের অনেক সদস্যসহ সহ দুটো বোন বাদ দিয়ে প্রায় পুরো পরিবার সহ নির্মমভাবে জলেমদের হাতে শাহাদাত বরণ করেছেন মহান আল্লাহ তালার কাছে আমরা সকলে দোয়া করি আল্লাহ তারা যেন ওনাকে এবং পরিবারের সদস্য যারা শাহাদাত বরণ করেছেন জান্নাতের আলা মকাম দান করেন দেখুন তিনি দেশের জন্য কি না করেছেন বহু কিছু করেছেন জাতির জন্য করেছেন ইসলামের জন্য করেছেন ইসলামের জন্য বহু করেছেন ইসলামের আওয়াজকে উঁচু করার জন্য এবং ইসলামের শিক্ষা যেন এই দেশের মধ্যে যোগ যোগ ধরে থাকে সেই ব্যবস্থা কিন্তু তিনি করে গিয়েছেন চলুন আল্লাহ তালার কাছে আমরা সকলে কায় মনে খাজ দিলে দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে মাফ করে দেন এবং পরিবারের সদস্য যারা আরও বরণ করেছেন তাদেরকে আল্লাহ তালা মাফ করে দেন ওনার যে দুই কন্যা আল্লাহ তালা জীবিত রেখেছেন এবং দেশের খেদমত করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার ছোট বোন শেখ রেহানা আল্লাহ তালা ওনাদেরকে ন্যাক হায়াত দান করেন দেশ ও জাতির কল্যাণে যা যা করা দরকার আল্লাহ তালা ওনাদেরকে তা করার তৌফিক দান করেন ইসলামের যা যা করা দরকার আল্লাহ তালা করছেন আরও যেন করতে পারেন এবং যে খেদমতগুলো করে যাচ্ছেন আল্লাহ তালা যেন সকল খেদমতগুলোকে কবুল করেন চলুন আমরা এখন দোয়া করি আপনারা অনুষ্ঠানটি দেখেছেন অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আগামী দিন থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি আমরা এখন সুরাতুল ফাতেহা একবার পড়বো সুরাত সুরা এখলা স্কুলহল্লাহাদ আমরা তিনবার পড়বো আউজবুল্লাহ বিসমিল্লার সাথে আউজবুল্লাহ রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم. اللهم امين. اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. امين. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه.

এই টিভির অনুষ্ঠান থেকে বসে আল্লাহ বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করলাম আল্লাহ তিনি শহীদ হয়েছেন শহীদের মর্যাদা উনি লাভ করেছেন তোমার রহমত পেয়েছেন আয় আল্লাহ সেই জন্য লক্ষ কোটি শুক্রিয়া তোমার দরবারে পেশ করছি সেই সাথে যেই সমস্ত আত্মীয় স্বজনদেরকে নিয়ে এমনভাবে শহীদ হয়ে গেলেন দুইটি মেয়ে রেখে সমস্ত খানদান নিয়ে তিনি চলে গেলেন ওই দুইটি মেয়ে আজকে বাংলাদেশের উন্নয়নের জন্য অনেক কাজ করেই যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার কোনো কথা যখনই বলেন সঙ্গে সঙ্গে চোখটা ভিজে যায় ও গভীর গভীরভাবে চিন্তা করলে বাপ মা ভাই বোন ছোট্ট একটি মাসুম বেগুনা বাচ্চা তাকেও রেহাই দেয়নি কত নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে আয় আল্লাহ তোমার আসমানি গজব দিয়ে এদেরকে ধ্বংস করে দেওয়ার কথা ছিল ও মা এই নির্মমভাবে পুরা বঙ্গবন্ধুর খানদানকে যারা শহীদ করে দিল আল্লাহ তাদের বিচার তোমার দরবারে জাতি ছেড়ে দিয়েছে আল্লাহ তুমি তাদের বিচার করো আল্লাগো সেই সাথে বঙ্গবন্ধুর আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তিনি চলে গেলেন মাননীয় প্রধানমন্ত্রী তার বোন শেখ রেহানা দুইটা মেয়েকে রেখে গেলেন আল্লাগো আজকে তোমার শাহী দরবারে ওনার দুই মেয়েকে কুদরতিভাবে তোমার দরবারে আমানত করে দিলাম আল্লাহ তুমি তোমার কুঞ্চতে হাত দিয়ে তাদেরকে হেফাজত করো গো আল্লাহ আল্লাহ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কম হচ্ছেন আল্লাহ কেনই ষড়যন্ত্র হবে দেশ ভালো করার জন্য চেষ্টা তো কম করছেন না সবাই জানেন আল্লাহ আজকে এই নিউজ টোয়েন্টি ফোর এই টিভি থেকে যেভাবে আমরা আলোচনা করলাম শুনলাম সারাটা দুনিয়ার মানুষেরা শুনেছেন এই ব্যবস্থা যারা করে দিয়েছেন আল্লাহ তাদেরকেও দোয়া করি আয় আল্লাহ তাদেরকেও তুমি মেহরবানি করে ক্ষমা করে দেওয়া আয় আল্লাহ বিশেষ করে বসুন্ধরার চেয়ারম্যান তিনি এই সুযোগটা দিলেন আয়াল্লাহ আজকে এই টেলিভিশনের মাধ্যমে কিছু হক কথা সত্য কথা দেশ এবং জাতিকে বলার জন্যে আমাদেরকে যে সুযোগটা করে দিলেন আল্লাহ সুরার রহমানের সে আয়াত হাল জল হেসান ইল্লা হেসান আল্লাহ বিনিময়ে চেয়ারম্যান সাহেবের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ তার পরিবার পরিজন সবার উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ ছেলে মেয়ে আত্মীয় স্বজন আয় আল্লাহ তার প্রতিষ্ঠান সব কিছুর উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ গো বিশেষ করে বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো গো আল্লাহ আয় আল্লাহ আজকের তোমার শাহি দরবারে আরেকটা ফরিয়াদ করি আল্লাহ গো এই করোনা ভাইরাসের কারণে আয় আল্লাহ এটা কি বাড়ছে না কমছে কেউ তো ঠিকভাবে বলতেও পারছে না আল্লাহ ও মাবত এটা কোথার থেকে কন্ট্রোল হবে কন্ট্রোলিং পাওয়ার কার কাছে তুমি ছাড়া আল্লাহ গো এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো লাইন নেই ও মাহবত তুমি দয়া করে তোমার রহমতের খাজানার থেকে সাহায্য করে এই করোনা ভাইরাস থেকে আমাদের দেশকে সারা পৃথিবীকে তুমি মুক্ত করে দেওয়া আল্লাহ কঠিন থেকে তুমি আয়াল্লাহ করে বাংলাদেশকে হেফাজত যে প্রতিষ্ঠানে বসে তোমার দরবারে আল্লাহ কর্মকর্তা কর্মচারী সবার উপরে তুমি দয়া করে খাস রহমত নাচিল করো গো আল্লাহ আয় আল্লাহ কলা কৌশলী সহ আল্লাহ যারা যারা এর সাথে জড়িত সম্পৃক্ত সবাইকে তুমি দয়া করে ক্ষমা করে দেওয়া আল্লাহ গো এখন যে সময়টা চিন্তা করলে দোয়া কবুলের একটি সময় মাগরীবের আগে আগে রহমতের সময় আয়াল্লাহ এই মুহূর্তে অনুষ্ঠান শেষ করে আমরা তোমার দরবারে হাত তুলেছি আয় আল্লাহ বিশেষ করে বঙ্গবন্ধুর জন্যে আয়াল্লাহ তার শাহাদতবার্ষীকে আলোচনা করলাম আল্লাহ জাতীয় শোক দিবস এতটুকু করেই তো খান্ত না তারপরেও তোমার শাহী দরবারে ফরিয়াত করে ও তুমি আজকের অনুষ্ঠানের আজকে তোমার ব্যাপারে এই আলোচনা করার খাতিরে আয় আল্লাহ বঙ্গবন্ধুর গোটা পরিবার শহীদের পরিবার সবাইকে আল্লাহ তুমি জান্নাতুল ফির দাওস নসিব করে দাও এ আল্লাহ আয় আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি যারা সত্য কথা বলছি যারা সত্য পথে চলছি আয়াল্লাহ আল্লাহ দুনিয়ার কে কি করলো বড় কথা না তুমি দয়া করে তোমার রহমতের চাদর দিয়ে আমাদের সবাইকে ঢেকে রাখো গো ও আল্লাহ মোনাজাতের শেষে তোমার দরবারে আরেকটা ফরিয়াদ করি আল্লাহ আজকের এই মুহূর্তটা ছিল একটি করুণ মুহূর্ত আজকে যে সময়টি যাচ্ছে এই সময় মক্কা মদিনার আশেপাশে হাজি সাহেবেরা বিদায় হতেন হস শেষ করে আল্লাহু আকবার আল্লাহুম্মা লাব্বাইক 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 লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এ আওয়াজ সারাটা পৃথিবী থর থর করে কাঁপতো আল্লা গো এই আওয়াজটা তাড়াতাড়ি আবার তুমি চালু করে দেওয়া আল্লাহ আয় আল্লাহ হজ করার সুবর্ণ সুযোগ আবার সারা দুনিয়ার সবাইকে করো আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আমাদের উপরে আমাদের ছেলে মেয়ের উপরে পরিবার পরিজনের উপরে খাস রহমত করো গো আল্লাহ আয় আল্লাহ তোমার শাহি দরবারে আরেকটা ফরিয়াদ করি আল্লাহ আজকে প্রশ্ন করেছে কয়েকজন যে দুর শরীফের ফজিলত আল্লাহ দুর শরীফ বেশি পড়লে নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখা যায় ও মাবুদ কত কাফের বেইমানেরা মুনাফিকেরা নবীকে পাথর মেরেছে আল্লাহ আমরা যদি এখন নবীকে পাইতাম মাথার তাজ বানিয়ে রাখতাম আল্লাহ দুর শরীফ যারা পড়ছেন আমরা পড়ছি দুরুদের ফজিলতে একদিন স্বপ্নের ঘরে মুহাম্মদের জিয়ারত আমাদের নসিব করে দিও গো আল্লাহ আয় আল্লাহ মুনাজাতে শেষে আরেকটা ফরিয়াদ করি আল্লাহ যারা মক্কামুদ্দিনা গিয়েছি আয় আল্লাহ আরো যেন বারবার যেতে পারি তারা তো তৌফিক দান কর গো আল্লাহ আই আল্লাহ মক্কা যারা এখনো ziyaret করতে পারে নাই মক্কা মুদিনা যারা যেতে পারে নাই তাড়াতাড়ি মক্কা মুদিনা যাওয়ার তৌফিক তাদের সবাইকে দান কর গো আল্লাহ আই আল্লাহ মুনাজাতের শেষে আরেকটা ফরিয়াদ গোটা দেশটাকে আল্লাহ তোমার শাহী দরবারে আমানত করে দিলাম আল্লাহ বাংলাদেশের উপরে खास রহমত নাযিল কর গো আল্লাহ আই আল্লাহ বাংলাদেশের উপরে আয় আল্লাহ যত রকমের বিপদ আবদ মুসিবত আছে সব তুমি সরিয়ে দাও আয় আল্লাহ কবলিত মানুষের আল্লাহ এই বন্যা দুর্গত এলাকায় মানুষেরা অনেক বিপদগ্রস্ত মাননীয় প্রধানমন্ত্রী যেইভাবে সাহায্য সহযোগিতা করেই চলেছেন আল্লাহ তিনি যেন আরও বেশি বেশি করতে পারেন সেই তফিক মাননীয় প্রধানমন্ত্রীকে নসিব করবো আল্লাহ ওসল্লাহ আলা খৈরি খলকি মোহাম্মদ আলহি ওসহাবিহি আজমাইন সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল الحمد لله لا رب العالمين